হ্যালো ফ্রেন্ডস, আজ আমি বানাইবা ছতু মশলা। তো ওবভিয়াসলি ছতু মশলা পাই ছতু দরকার, তো মু ছতু নিয়ে আসলি মার্কেটরু। আউ এবে তাকু ছোট ছোট পিস করি কাটিদেবি, ছোট ছোট পিস মানে মঝিরু দুই ফাড়। কাট সারলা পরে তাকু ভলসে আমি এবে ধুই সফা করিদেবা, আউ গোটে বর্তনকু ট্রান্সফর করিদেবা। তারপরে আমি সেতিরে মিক্স করিবা জিরা পাউডার, লঙ্কা পাউডার, ধনিয়া পাউডার, হলদি পাউডার, আউ স্বাদ অনুসারে লুণ। তো মু এবে তাকে সবু মিক্স করুছি। এবে আমি প্রিপেয়ার করিবা মশলা। মশলা পাই দরকার তিনোটি পিয়াজ, গোটে টমাটর, গোটে রসুন, আউ কিছি অদা। এবে ক্যাপসিকমকু আমি ছোট ছোট করে কাটি দেবা। ক্যাপসিকম কাটিলা পরে পিঁয়াজ তাকে বি ছোট ছোট করে কাটি দেবা। তারপরে আমি অদাকু ভালসে সফা করে ধুই নবা, আর তাকে বি গ্রাইন্ডিং করা পাই ছোট ছোট সাইজে কাটি দেবা, আর রসুনকু মধ্য ছড়াই দেবা। এবে আমি গোটে প্যান বা কড়াই নবা, আর সেতিরে তেল পকাইবা। যে পিঁয়াজ আমি কাটিলে অধারু অধিক পিঁয়াজ আমি এবে ভাজিবা পাই নেই যিবা। পিঁয়াজটিকু পুরা ব্রাউন কলর হবা যাকে ভাজিবা, আউ তারপরে আমি অলগা জিনিস ভাজিবা। মু সে মঝিরে টমাটর কাটিবাকু ভুলি যাইছিলি, তেণু এবে টমাটরটা পিঁয়াজ ভাজিবা ভিতরে কাটি দেবা। টমাটর কটা এবে রেডি। পিঁয়াজ ভাজিলা পরে তাকে আমি কাঢ়ি গোটে খোলা পাত্রে রখিদেবা। তারপরে কিছু সময় পাই অদা আউ রসুনকু ভাজিবা। অদা রসুন ভাজি আমি বর্তমান সে পাত্রকু কাটি দেবা, আউ যে টমাটর আমি কাটিলে তাকু এবে পকাই পুনি কিছু সময় তাকু ফ্রাই করিবা। তো টমাটর কিছু সময় ফ্রাই হয়ে গলা পরে তাকু আমি সেই খোলা পাত্রে কাটি দেবা, যা ফলে টিকে থন্ডা হয়ে যাব, আউ তাকু তারপরে আমি গ্রাইন্ডিং করিবা। এবে পুনি কড়াইরে কিছু তেল আড করি আমি বঞ্চিতিবা পিয়াজকু ভাজিবা পাই ব্যবস্থা করিবা। তা পূর্বরু আমি আড করিবা কিছু গরম মশলা, আউ টিকে জিরা, আউ তারপরে আড করিবা বঞ্চিতিবা পিয়াজকু, আউ তাকু আমি ব্রাউন হবা যায় ভাজিবা। আউ সেপটে আমি গ্রাইন্ডররে আগুরু ভাজিথিবা পিয়াজ, অদা, রসুন, টমাটর তাকু আমি গ্রাইন্ডিং করদবা। গ্রাইন্ডিং সরলা পরে ছতুরে আমি দহি আড করদবা, কারণ দহিটা আগুরু আড কলে সে পানি হয়ে যাব। তারপরে আমি এপটে পিঁয়াজ নালি হয়ে গেলা পরে সেতিরে আড করিবা গ্রাইন্ডিং হয়েথিবা মশলা। এবে মশলার তেল সেপারেট হেলা পরে আমি সেতিরে আড করিবা ক্যাপসিকম। ক্যাপসিকম আর মশলা কিছু সময় ভাজিবা, যদি মঝিরে এমতি টিকে পানি সর্টেজ হচ্ছিল তাহলে আমি টিকে টিকে পানি সেতিরে আড করিবা। কিছু সময় পরে আপন মানে দেখিবে মশলার তেল সেপারেট হয়ে যাচ্ছে। যেতবে তেল সেপারেট হয়ে যাব সেতবে যে ছতু আপন মানে দহি মিশাইকি রাখিলে সে ছতুকু এতে আড করিবে। ছতু আড কলা পরে আমি তাকু ভালসে মিশাই দেবা, আউ সে মশলাকু বর্তমান সিজিবা পাই কিছু সময় ছাড় দেবা। এবে আমি লো ফ্লেমরে 15 মিনিট যায় তাকু রাঁধিবা। ছতুরু এবে পানি বাহারিব, সে পানিটা তা ভিতরে মরিযিব, আউ মশলার তেল মধ্যে অলগা হয়ে যাব। আউ এভরি 3-4 মিনিটরে আসি থরে থরে আকু ঘাঁটিবাকু পড়িব, কারণ নলে তলে মশলা লাগি যাইপারে। 5 মিনিট পরে আসি আউ থরে মিক্স করদবা। এবে 15 মিনিট হয়ে গেল, ছতু মশলা অলমোস্ট আমার রেডি হয়ে গেল। এবে আমি কোণ করিবা না ধনিয়া পত্র কাটি সেতিরে পকাইবা। 15 মিনিট হয়ে গেল আমার বসিলে, তা পূর্ব টিকিয়ে গরম মশলা পকাই দেলি, আউ তাকু ফেটি দেলা পরে এবে আমি কাটিবা ধনিয়া পত্র, আউ সেতিরে মিক্স করিবা। ধনিয়া পত্র আনি চুন চুন কাটি দবা, আউ আমি ছতু মশলারে পকাই দেবা।
ধনিয়া পত্রটা ভালসে মিশাই সারা পরে লো ফ্লেমে কিছু সময় আমি এবে বসাই দেবা। বর্তমানে দেখিপারে ছতু মশলা আমার পুরা রেডি হয়ে গলা। এবে আমি রুটি বনে রুটি ছতু মশলা আপন মানে যদি চাইবে রুটি নান কিছু বি বনে ছতু মশলা সহ খাইপারে। মো ছতু মশলা এবার রেডি হয়ে গলা, অলরেডি রুটি বনাই সারি, তো মু এবে রুটি আর ছতু মশলা খাইবি। আপন মানে এমতি বনাতু, আর মো ভিডিওটি কেমতি লাগিলা কমেন্ট সেকশনরে জনাইবে। আর যদি ভিডিওটি ভাল লাগিলা তাহলে সাঙ্গ মান সহ শেয়ার করন্তু, আর আমার চ্যানেলটিকে সবসক্রাইব করন্তু। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার চ্যানেল। জয় জগন্নাথ।